ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বন্ধুরা আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন অথবা আপনি যদি মাধ্যমিক পাস করেছেন তাহলে এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। কারণ এখানে আপনারা স্থায়ী পদে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো কিভাবে আবেদন করবেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনারা ভিডিওতে লাইক করলে আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ বাড়ে আর এই ধরনের নতুন চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশের ঘন্টা বেলটি অবশ্যই প্রেস করে দেবেন সবার প্রথমে আপডেটগুলো পেতে আপনাদের সুবিধা হবে তো আসুন বন্ধুরা আর দেরি করব না শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন করছি আশা করব এই প্রশ্নের উত্তরটা আপনারা সবাই দেবেন পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের প্রচলন রয়েছে যদি আপনার উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অফিসিয়াল নোটিসে চলে এসেছি নোটিশ দেওয়া হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ কৃষ্ণনগর নদিয়া আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে নদিয়া জেলা আদালতে তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু শর্ট নোটিফিকেশানটা আগে জানিয়েছিলাম এটা কিন্তু একদম ফুল অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন প্রথম পদ বলা রয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রেট থ্রি এখানে কিন্তু মূল বেতন সাত হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা গ্রেট পে উনচল্লিশশো টাকা এখানে কিন্তু শূন্য পদ এক্সিস্টিং শূন্য পদ এবং এক্সপেক্টেড শূন্য পদ এটা পাঁচটি এবং একটি টোটাল ছটি এরপর থেকে কিন্তু আমি আপনাদেরকে টোটাল করেই বলি জানিয়ে দেব এরপরে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক মূল বেতন পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা ছাব্বিশশো টাকা গ্রেড পে থাকছে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠাশ প্লাস আট সমান হচ্ছে ছত্রিশটা এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এবারে দেখুন প্রসেস সার্ভার এখানে মূল বেতন রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা তেইশশো টাকা গ্রেড পে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চারটি তারপরে শূন্য পদ গ্রুপ ডি গ্রুপ ডি কী কী রয়েছে দেখুন সুইপার নাইটগার্ড এবং ফরাস এদের মূল বেতন চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা আঠারোশো টাকা গ্রেড পে এবারে দেখুন শূন্যপদ কোথায় কত রয়েছে সুইপার পদের পদ রয়েছে তিনটি এবং নাইটগার্ড পদে রয়েছে এগারোটি এটা কিন্তু এক্সপেক্টেড ভ্যাকেন্সি এবং গ্রুপ ডি ফরাস পদে রয়েছে নটি পদ এবারে দেখুন বন্ধুরা এলিজিবিলিটি এজ বয়স সীমা বলছে আঠারো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন বয়সটা হিসাব করবেন পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখের হিসেবে এবং এসসি এসটি এবং ওবিসি প্রার্থীরা যেভাবে বয়সের ছাড় পান সেভাবেই পাবেন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে আপনাকে এবং কম্পিউটারে আপনার একটি সার্টিফিকেট দরকার এবং বলছে শর্ট হ্যান্ডে আশিটি ওয়ার্ড পার মিনিট টাইপিংয়ের দক্ষতা এবং বলছে তিরিশ ওয়ার্ড পার মিনিট ইন টাইপ রাইটিং ফর্মে লেজিবল ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর টেন মিনিটস আর কম্পালসারি অর্থাৎ একটা দশ মিনিটের ইংলিশ স্ক্রিপ্ট দেওয়া হবে আপনাকে দশ মিনিটের জন্য আপনাকে কিন্তু টাইপ করতে হবে তিরিশটি ওয়ার্ড পার মিনিট এরপরে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক পদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে আপনাকে এ আপনার দক্ষতা প্রয়োজন এবং কম্পিউটারে আপনাকে দক্ষ হতে হবে প্রসেস সার্ভার পদে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এইট পাস হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সঙ্গে বলা হচ্ছে আপনার কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এরপর দেখুন গ্রুপ ডি পদে আবেদন করার জন্য কিন্তু আপনাদের এইট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এই নোটিসে প্রত্যেকটা পদের জন্য কিভাবে আপনাদের নিয়োগ করা হবে কত মার্কের পরীক্ষা সিলেবাস কি কি রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে আবেদন ফি আপনাদের লাগবে দেখুন ফর দ্য স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য এসসি এবং এসটি প্রার্থীদের জন্য তিনশো টাকা এবং বাকি যারা থাকলেন তাদের জন্য চারশো টাকা তারপরে দেখুন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডিতে যা যা রয়েছে প্রসেস সার্ভার সুইপার এবং নাইট গার্ড এবং ফরাস এদের জন্য এস সি জন্য দুশো টাকা এবং বাকি যারা রয়েছেন তাদের জন্য তিনশো টাকা আপনাদেরকে পে করতে হবে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো এই যে নদীয়া জেলা আদালতে এটা কিন্তু আগে একবার আবেদন গ্রহণ করার সময় কিন্তু বন্ধ রাখা হয়েছিল যারা আবেদন করতে পারেননি তারা কিন্তু এখানে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদেরকে যেতে হবে নদীয়া জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের শেষ তারিখ রয়েছে আঠাশে জুন দু বিকেল পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এই অফিসিয়াল নোটিফিকেশানটা যদি আপনারা পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দুবান মাতরাম